বিসমিল্লাহির রহিম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আই এম শরীফা বেগম ফ্রম মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আই এম ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি। হাউ আর ইউ? আই হোপ অল অফ ইউ আর ওয়েল অ্যান্ড সেফ অ্যান্ড সাউন্ড বাই দ্য গ্রেস অফ অল মাইটি। ওকে ডিয়ার স্টুডেন্ট, ইন আওয়ার প্রিভিয়াস ক্লাসেস উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড 6 লেসনস। আর টু ডেজ লেসন 23 অন্ডার অফ দ্য ওয়ার্ল্ড 2। Dear students, open your book and go to page number 70. If you don't understand the videos, please open your book and go to page number 70. Okay, dear student, after completing the lesson, you will be able to read and understand text. রাইট শর্ট প্যারাগ্রাফস। এই লেসনটি পড়ার পরে অবশ্যই তোমরা এই প্যাসেজটি ভালো করে পড়তে পারবে এবং বুঝতে পারবে এবং শর্ট প্যারাগ্রাফ ইচ্ছে করলে লিখতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এতে যাব। নীরা অ্যান্ড মং প্রো আর এক্সাইটেড। নীরা এবং মং খুবই এক্সাইটেড। কেন? দে আর ওয়েটিং ইগারলি ফর দ্য টিচার টু কাম অ্যান্ড স্টার্ট দ্য লেসন। তারা খুবই তাদের টিচারের জন্য এবং লেসন কখন শুরু হবে তার জন্য খুবই উত্তেজিতভাবে তারা অপেক্ষা করছিল, আগ্রহের সাথে অপেক্ষা করছিল। দে আর গোয়িং টু রিড দ্য ওয়ান্ডার্স অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। দে আর গোয়িং টু রিড অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। তারা কী পড়তে যাচ্ছে? আধুনিক বিশ্বের বিস্ময় সম্পন্ন কিছু জিনিস সম্পর্কে পড়তে যাচ্ছে। রিড দ্য টেক্সট বিলু। তোমরা টেক্সট নিচে যে টেক্সট আছে অবশ্যই বাসায় আবার পড়বে, এখন আপাতত আমার কথা শোনো। পিপল অফেন স্পিক অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ দ্য পাস্ট। মানুষ প্রায়ই অতীতের বিভিন্ন বিস্ময় সম্পর্কে বলে থাকে। মোস্টলি দে ওয়ার হিউজ বিল্ডিংস অ্যান্ড কনস্ট্রাকশনস। বিশেষ করে সে আবিষ্কারগুলো বিস্ময়গুলো কী সম্পর্কে? বিভিন্ন বিল্ডিং সম্পর্কে, স্থাপত্য শিল্প সম্পর্কে। দে আর অসাম অ্যান্ড ফ্যাবিউলাস, নো ডাউট। সেগুলো অবশ্যই অসাধারণ এবং খুবই সুন্দর স্থাপত্য শিল্প, সে সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই। বাট দ্য ওনার্স অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড আর অলসো আনবিলিভেবল। কিন্তু বর্তমান বিশ্বের বিভিন্ন বিস্ময় আছে, সে বিস্ময়গুলো অবশ্যই কি আনবিলিভেবল নয়, অবিশ্বাস্য নয়। রিড অ্যাবাউট দ্য ফলোয়িং রিসেন্ট ইনভেনশনস। চলো আমরা রিড আউট করি এখানে যে রিসেন্ট ইনভেনশনসগুলো আছে, সাম্প্রতিক যে আবিষ্কারগুলো আছে সে সম্পর্কে আমরা পড়ব, তোমরা অবশ্যই শুনবে। স্টে উইথ মি। কম্পিউটার্স। কম্পিউটার সম্পর্কে এখন আমরা তোমাদেরকে প্যাসেজটি পড়ে শোনাচ্ছি। ওকে দেখো, দ্য ইনভেনশন অফ দ্য কম্পিউটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন হিউম্যান লাইফ। দ্য ইনভেনশন অফ দ্য কম্পিউটার, কম্পিউটারের আবিষ্কার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন হিউম্যান লাইফ, মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। হিউম্যান লাইফ মিন্স মানুষের জীবনে কম্পিউটার আবিষ্কার খুবই গুরুত্বপূর্ণ। ইট হ্যাজ চেঞ্জড দ্য লাইফ স্টাইল অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড। এটা ইট হ্যাজ চেঞ্জড, এটা পরিবর্তন করে দিয়েছে দ্য লাইফ স্টাইল অফ পিপল, মানুষের জীবনকে। ইন দ্য ওয়ার্ল্ড, এটা বিশ্বের প্রতিটি মানুষের জীবনকে অথবা এটা বিশ্বের মানুষের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। উই ইউজ ইট ইন এভরি স্পেয়ার অফ আওয়ার লাইফ। এটা আমরা আমাদের জীবনের প্রতি ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। We can use it for studies, communication, watching movies, listening to music, playing games, etc. We use it in every sphere of our life. We can use it for studies. আমরা এটাকে ব্যবহার করতে পারি কীভাবে? পড়াশোনায়, যোগাযোগের ক্ষেত্রে, মুভি দেখার ক্ষেত্রে, মিউজিক শোনার ক্ষেত্রে, গেমস খেলার ক্ষেত্রে, আমরা বিভিন্ন কাজে কম্পিউটার ব্যবহার করতে পারি। In a moment, we can get information from any part of the world on the computer. কম্পিউটারের মাধ্যমে আমরা বিশ্বে যে কোনো প্রান্তে যে কোনো খবর মুহূর্তের মধ্যেই পেয়ে যেতে পারি। People don't feel lonely as they can send emails to their friends and relatives.
মানুষ এখন বোরিং ফিল করে না, একাকিত্ব ফিল করে না, কারণ তারা কি করতে পারে, তারা তাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে কম্পিউটার দিয়ে ইমেল পাঠাতে পারে। সাম অফ দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস অলসো লিভ ইন ফার অফ কান্ট্রিজ। তাদের কিছু বন্ধু অনেক দূরের দেশে থাকতে পারে বা আত্মীয় স্বজনও দূরের দেশে থাকতে পারে, কিন্তু তারা ইজিলি কী করতে পারে, ইজিলি ইমেল সেন্স করে তাদের সাথে যোগাযোগ করতে পারে। ইভেন দে ক্যান টক টু দ্যাম ফেস টু ফেস অন দ্য স্কাইপ, এমনকি তারা স্কাইপেও ফেস টু ফেস বসে কথা বলতে পারে। উইথ কম্পিউটার এ পার্সন ক্যান অলওয়েজ কিপ হিমসেলফ আপডেটেড। কম্পিউটার মাধ্যমে একজন ব্যক্তি খুব সহজেই তাকে পৃথিবীর বিভিন্ন তথ্যাবলী খুব সহজেই নিতে পারে এবং আপডেটেড থাকতে পারে তারা। এভরিবডি শুড লার্ন টু ইউজ দ্য কম্পিউটার, প্রত্যেকেই কম্পিউটার শেখা দরকার। ইনফ্যাক্ট দ্য কম্পিউটার হ্যাজ মেড পিপলস ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার। প্রকৃতপক্ষে কম্পিউটার তাদের কাজগুলোকে খুবই সহজ এবং দ্রুত গতিসম্পন্ন করে দিয়েছে। অ্যাট প্রেজেন্ট ইট হ্যাজ বিকাম এ পার্ট অব আওয়ার ডেইলি লাইফ। বর্তমানে কম্পিউটার আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। ডিয়ার স্টুডেন্টস, এই পেসেজটি অবশ্যই অর্থসহ, ওয়ার্ড মিনিং সহ ভালো করে পড়বে, কারণ এটা থেকে তোমাদের প্যারাগ্রাফ যদিও আসে তোমরা দিতে পারবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, কম্পিউটারের গুরুত্ব আমরা অবশ্যই জানি, আমাদের অনেকেরই বাসায় কম্পিউটার আছে, আমরা যারা যাদের নেই তারা আনতে চেষ্টা করব এবং আমরা শিখব। অবশ্যই বাসায় থাকলে হবে না, আমরা কম্পিউটার অবশ্যই শিখব, কারণ এটার ইম্পর্টেন্স অনেক। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা কম্পিউটার সম্পর্কে পড়লাম, নেক্সট আমরা স্পেস ট্রাভেল সম্পর্কে পড়ব। স্পেস ট্রাভেল, ক্যান ইউ ইমাজিন হোয়াট ইজ স্পেস ট্রাভেল? ওকে, আই থিঙ্ক ইউ ক্যান ইমাজিন। স্পেস ট্রাভেল মিন্স মহাশূন্যে ভ্রমণ, মহাকাশে ভ্রমণ। যদি আমাদের পাখা থাকতো তাহলে আমরা মহাকাশে ভ্রমণ করতে পারতাম, কিন্তু না, পাখা লাগে না, এখন পাখা ছাড়াও মহাশূন্যে ভ্রমণ করা যায়। চলো আমরা মহাশূন্যে ভ্রমণ সম্পর্কে, কী দিয়ে ভ্রমণ করা যায় এ সম্পর্কে কিছু জানি। Not 100 years before, human beings used to think. 100 বছর পূর্বেও মানুষ ভাবত, had I the wings of a bird, আমার যদি পাখির মতো পাখা থাকতো। Dream came true when the Wright brothers flew with the first airplane. স্বপ্ন সত্যি হলো যখন রাইট ব্রাদার্স দয় প্রথম এরোপ্লেন দিয়ে উড়েছিলেন, এবং উইলবার রাইট, অলবিল রাইট দুই ভাই তারা প্রথম এরোপ্লেন আবিষ্কার করেছিলেন। নাও পিপল ট্রাভেল ফাস্টার দেন এ বার্ড, বর্তমানে মানুষ পাখির থেকেও দ্রুত গতিতে কী করতে পারে, উঠতে। দে নট অনলি ট্রাভেল ফ্রম ওয়ান কন্টিনেন্ট টু অ্যানাদার কন্টিনেন্ট। কন্টিনেন্ট মিন্স মহাদেশ, উপমহাদেশ, সাবকন্টিনেন্ট হচ্ছে উপমহাদেশ, কন্টিনেন্ট হচ্ছে মহাদেশ। তারা কী করতে পারে না, এক মহাদেশ থেকে অন্য মহাদেশে শুধু ভ্রমণ করতে পারে না, দে ট্রাভেল ফ্রম ওয়ান প্ল্যানেট টু অ্যানাদার প্ল্যানেট। তারা কী করে, তারা এক প্ল্যানেট থেকে অন্য প্ল্যানেটেও যেতে পারে। দ্যাট হিউম্যান বিইংস হ্যাভ সেট ফুট স্টেপস অন দ্য মুন ইজ নাও অ্যান ওল্ড স্টোরি। মানুষ প্রথম চাঁদে গিয়েছিল সেটা এখন পুরাতন গল্পে পরিণত হয়েছে। স্পেস ক্রাফটস হ্যাভ ওন দ্য মার্স, মহাশূন্যযান মঙ্গলেও গিয়েছে, মঙ্গলকেও কি মানুষ মহাশূন্যযানের মাধ্যমে জয় করে ফেলেছে। এভরি নাও অ্যান্ড দেন স্পেস ক্রাফটস আর গোয়িং টু সি দ্য কন্ডিশনস অফ আদার প্ল্যানেটস। প্রতিটি মুহূর্তে এখন এই স্পেস ক্রাফটস দিয়ে, মহাশূন্য যান দিয়ে মানুষ বিভিন্ন প্ল্যানেটসে যাচ্ছে এবং পরিস্থিতি
দেখছি অ্যাজ এ রেজাল্ট পিপুল আর প্ল্যানিং টু বি ইন্টার স্পেস সিটিজেন্স ইন দ্য কামিং ডেজ ফলে মানুষ পরিকল্পনা করছে অন্য গ্রহে উপগ্রহে গিয়ে মানুষ ভবিষ্যতে বসবাস করতে পারবে কি না এ ডে উইল কাম ওয়েন পিপল উইল লিভ ইন দ্য মুন একদিন অবশ্যই আসবে যখন মানুষ কি চাঁদে বসবাস করবে Take education from the Jupiter and spend vacation in another space, thousand light years out. Take education from the Jupiter. Mano Jupiter theke shikha nibe, porashona korbe, ebong dekha jabe je shoto hajar bochhor pore manush dekha jabe kothay onno groho giye, ek groho theke onno grohe giye, tader chuti katabe. Dear student, mohashunno jan diye তাহলে দেখা যায় মহাশূন্যের বিভিন্ন উপগ্রহে গ্রহে বিভিন্ন কন্ডিশন সম্পর্কে আমরা জানতে পারি তাহলে এটা বলা যায় নিঃসন্দেহে যে বিজ্ঞানের জয়যাত্রা সফল হয়েছে এবং ভবিষ্যতে আমরা হয়তো আরও অনেক উন্নত উন্নত মানের বিভিন্ন যানবাহন পাব বিভিন্ন আবিষ্কার পাব তাহলে আমরা স্পেস ট্রাভেল সম্পর্কে জানতে পারলাম আমরা এখন মোবাইল ফোন সম্পর্কে জানব মোবাইল ফোন সম্পর্কে জানে না এমন মানুষ কমই আছে পৃথিবীতে কারণ পৃথিবীর এখন ম্যাক্সিমাম মানুষের হাতে দুই তিনটা করে মোবাইল আছে তারা ইউজ করে আমরা যারা স্টুডেন্টস যারা আছো তোমরাও কি মোবাইল ইউজ করো গেমস খেলো টিভি দেখো তারপর পড়াশোনা করো বিভিন্ন এটার মেরিটস রয়েছে আমরা জানি এটার অনেক উপকারিতা রয়েছে কিন্তু পাশাপাশি আমরা জানি যে এটার কী অনেক অপকারও রয়েছে ডিয়ার স্টুডেন্ট আমরা অবশ্যই মোবাইল ব্যবহার করব তবে অবশ্যই লিমিটেশনের ভিতরে থেকে কারণ এটার অপকারিতা যেন আমাদের টাচ না করে ওকে আমরা চলো মোবাইল ফোন সম্পর্কে জানি লেসন পড়ি মোবাইল ফোন ইজ অ্যানাদার ইউজফুল ইনভেনশন অব দ্য ওয়ার্ল্ড মোবাইল ফোন বিশ্বের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আবিষ্কার Like computers, mobile phones help us greatly in our life, in our daily life. Computer এর মতো মোবাইল ফোনও আমাদের প্রাত্যহিক জীবনে নানাভাবে সাহায্য করে থাকে Through mobile phones, we can connect the whole world. মোবাইল ফোনের মাধ্যমে আমরা পুরো বিশ্বের সাথে কি যোগাযোগ রক্ষা করতে পারি সংযোগ দিতে পারি Only a few years ago, we had difficulty to contact our near and dear ones. মাত্র কিছু বছর আগেও আমাদের অনেক সমস্যা হতো আমাদের প্রিয়জনের সাথে আমরা যোগাযোগ করতে পারতাম না দ্যাট ওয়াজ ভেরি কস্টলি টু এবং যোগাযোগ করলেও খুবই কস্টলি হতো ব্যয়বহুল হতো মোবাইল ফোনস আর ভেরি হ্যান্ডি অ্যান্ড উই ক্যান ইউজ দ্যাম ফর কমিউনিকেশন উইথ পিপল অ্যাট আ ভেরি লো কস্ট মোবাইল ফোন খুবই সহজে আমরা ইউজ করতে পারি এবং এটা খুব কম জায়গাও এটার জন্য লাগে এবং এটা ব্যবহার ব্যয়ও খুব কম মোবাইল ফোনস হ্যাভ ডিফারেন্ট ফাংশন সাচ অ্যাজ মেকিং কলস লিসনিং টু মিউজিক টেকিং ফটোগ্রাফস স্টোরিং ইনফরমেশন এটসেট্রা মোবাইল ফোন দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি মোবাইল ফোন কী কী কাজ করে থাকে কল দেওয়া যায় মোবাইল ফোন দিয়ে লিসনিং টু মিউজিক গান শোনা যায় ফটোগ্রাফস ছবি তোলা যায় বিভিন্ন ইনফরমেশনসগুলো আমরা জমিয়ে রাখতে পারি স্টোরিং করে রাখতে পারি ইভেন ইট ক্যান বি ইউজড ফর ডিস্টেন্স লার্নিং এমনকি আমরা মোবাইল ফোন দিয়ে দূরবর্তী অনেক জিনিস শিখতে পারি ডিয়ার স্টুডেন্টস আমরা লেসন 23 পড়েছি তোমরা অবশ্যই বাসায় আবার ভালো করে পড়বে প্র্যাকটিস করবে খুব লাউডলি পড়বে এতে করে তোমাদের অনেক অনেক প্র্যাকটিস হয়ে যাবে অনেক কিছু তোমরা শিখতে পারবে এবং অবশ্যই ওয়ার্ড মিনিং সহ পড়বে ডিয়ার স্টুডেন্ট তোমরা A1 A2 LW করবে এবং পুরো লেসনটা ভালো করে পড়বে এ পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হোপ টু সি ইউ অ্যাগেন আল্লাহ হাফেজ